নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মিক্সোপ্যাথি নীতির প্রতিবাদ দেশজুড়ে, শিলচরেও অনশনে চিকিৎসকরা। শিলচর মেডিকেল কলেজের পরিকাঠামো ভেঙে পড়েছে, সরব বিডিএফ। চাকুরের স্থায়ীকরণ নিয়ে হিমন্ত বিশ্বকে স্মারকলিপি, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সংস্থার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রক আয়ুর্বেদিক চিকিৎসাকে মূলস্রোতে স্থান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর নাম দেওয়া হয়েছে মিক্সোপ্যাথি। বিশেষ করে শল্য চিকিৎসায় আয়ুর্বেদিক শিক্ষাপ্রাপ্ত বিশেষজ্ঞদের অংশ নেওয়ার অধিকার দেওয়ার কথা উঠছে। যদিও এ ব্যাপারে পরিষ্কার কোনো নির্দেশাবলী এখন পর্যন্ত তৈরি হয়নি, তবে এ ব্যাপারে প্রথম থেকেই প্রতিবাদ করছেন অ্যালোপ্যাথি চিকিৎসকরা। শুক্রবার সারাদেশের সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরাও কেন্দ্র সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে 3 ঘণ্টাব্যাপী অনশন পালন করেন। একইভাবে শনিবারও তারা 3 ঘণ্টার অনশন পালন করবেন বলে জানিয়েছেন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা শাখার উদ্যোগে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের এদিন অনশন কার্যসূচি পালন করা হয়। হাসপাতালের বহির্বিভাগের মূল বিল্ডিং এর সামনে চিকিৎসকরা এদিন সকাল 10টায় জমায়েত হন, সেখানে বসেই প্রতীকী অনশন পালন করেন। এতে উপস্থিত ছিলেন ডক্টর দ্বিজেন দাস, ডক্টর ভাস্কর কান্তিনাথ, ডক্টর সুমিত দাস, ডক্টর ঋতুরাগ ঠাকুরিয়া, ডক্টর রণবীর পাল, ডক্টর তনুশ্রী দেব প্রমুখ। তারা বলেন, একজন ছাত্র অনেক পরিশ্রম করে ডাক্তারি পড়ার সুযোগ পায়, তারপর বহু বছর কেটে যায় নিজেকে গড়ে তুলতে, তারপরেও লাগাতার পরিপক্ক চিকিৎসকদের সঙ্গে কাজ করতে করতে একজন ব্যক্তি সম্পূর্ণ শল্য চিকিৎসক হয়ে ওঠেন। আর শুধুমাত্র 2 বছরের আয়ুর্বেদিক চিকিৎসার ক্রাশ কোর্স করে আশা একজন ব্যক্তিকে অপারেশন থিয়েটারে ঢুকে পরিপক্ক সার্জনদের সঙ্গে চিকিৎসায় অংশ নিতে দেওয়া হবে, এটা মেনে নেওয়া যায় না। আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন নেশন ওয়াইড স্ট্রাইক চলে 1 তারিখ থেকে 14 তারিখ ফেব্রুয়ারি। এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আর আগামীকাল আমরা প্রথম মিলে হাঙ্গার স্ট্রাইক আমরা রাখছি। এখানে সব ডক্টররা দলে দলে ইয়া হাঙ্গার স্ট্রাইকে যোগদান করে আমরা এই প্রোটেস্ট হইল যে মিক্সোপ্যাথি যে সরকার প্রেজেন্ট সরকার যে মিক্সোপ্যাথিটা দোকানি হয়েছে এইটার এগেনস্টে আমরা এই প্রোটেস্টটা এই মিক্সোপ্যাথিতে আমরা বরাক উপত্যকা তথা পার্শ্ববর্তী রাজ্যের একমাত্র ভরসা এবং দীর্ঘদিন ধরে অবহেলিত শিলচর মেডিকেল কলেজের পরিকাঠামো উন্নয়নের দাবিতে এবার সরব হলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের সদস্যরা। শুক্রবার এই ইস্যুতে এসএমসিএইচ এর অধ্যক্ষের সাথে দেখা করে তাদের দাবি দেওয়া তুলে ধরেন তারা। এই প্রসঙ্গে বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, বরাক উপত্যকার একমাত্র মেডিকেল কলেজে এখন অবধি কার্ডিওলজি, নিউরোলজি বা নেফ্রোলজির চিকিৎসা হয় না। শুধু চিকিৎসা পরিকাঠামোর অভাবে এখানে প্রতিদিন অকালে ঝরে পড়ছে তাজা প্রাণ। যেখানে গুয়াহাটি এবং ডিব্রুগড় মেডিকেল কলেজে এইসব চিকিৎসা সেবা লভ্য, সেখানে শুধু দিশপুরের বৈষম্যমূলক আচরণের মাশুল দিতে হচ্ছে এই উপত্যকার জনগণকে। আজকে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে শিলচর মেডিকেল কলেজে প্রিন্সিপালের সঙ্গে দেখা করেছি এবং এই মেডিকেল কলেজের যে জ্বলন্ত সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা ওনার কাছে উপস্থাপনা করেছি। সেই সমস্যাগুলোর মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের এখানে ক্যাথ ল্যাব নেই, আমাদের এখানে কার্ডিওলজির ডাক্তার নেই, আমাদের এখানে নিউরোলজি ডিপার্টমেন্টের ডাক্তার নেই। এই ডাক্তারগুলো কেন আনা হচ্ছে না সেইগুলো ব্যাপারে আমরা ওনার সঙ্গে কথা বলেছি এবং সেই সঙ্গে আমরা মেডিকেল কলেজে আজকে শিলচর মেডিকেল কলেজ হচ্ছে আসামের 3 নম্বর মেডিকেল কলেজ, এত পুরনো কলেজ, দীর্ঘ 50 বছর ধরে মেডিকেল কলেজে আজকে একটা কার্ডিওলজি ডিপার্টমেন্টের ডাক্তার নেই, নিউরোলজির ডাক্তার নেই, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটা কথা বলেছি সেটা হচ্ছে যে রোগীদের সঙ্গে অনেক সময় স্বাস্থ্য বিভাগের কর্মীরা তারা ছোটোখাটো সাহায্য করতে গেলে তারা পয়সা চায় এবং এই ব্যাপারটা প্রিন্সিপাল বলেছেন যে এইসব অভিযোগ আমিও পেয়েছি
এবং তার জন্য আমি ইতিমধ্যে 40 জনকে টার্মিনেট করেছি। এদিন বিডিএফ প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় মেডিকেলের অধ্যক্ষ বাবুল কুমার বেজবড়ুয়া বলেন, ইদানিং বিভিন্ন সামাজিক সংগঠন মেডিকেলের ব্যাপারে কথা বলছে, কিন্তু গত কয়েক দশক ধরে কেউ এ ব্যাপারে টু শব্দ করেননি, না হলে এই অবস্থা হতো না। তিনি বলেন, আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল এ ব্যাপারে আন্তরিক হয়ে এগিয়ে আসেনি। বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। ক্যাথলে প্রসঙ্গে তিনি বলেন, এই নিয়ে চতুর্থবার টেন্ডার দেওয়া হয়েছে, যার ফলাফল আজই জানা যাবে। পরে বিডিএফ এর আহ্বায়ক জহর তারুন, জয়দীপ ভট্টাচার্য, যুব শাখার আহ্বায়ক দেবরাজ দাশগুপ্ত, ইকবাল নাসিম চৌধুরী প্রমুখ শিলচর মেডিকেল কলেজের ব্যাপারে সরকারি উদাসীনতার জন্য ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, এক বছর আগে অধ্যক্ষের তরফে পাঠানো প্রজেক্ট রিপোর্টের ব্যাপারে নির্বিকার কেন এখানকার জনপ্রতিনিধি তথা সরকার? শিলচরের সাংসদ এ ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন, নিজে ডাক্তার হয়েও কেন তিনি এই ব্যাপারে কোনো ভূমিকা নিতে ব্যর্থ হলেন? তারা বলেন, যতদিন এই হাসপাতালকে সুপার স্পেশালিটি স্তরে উন্নীত করা হবে না, ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চলবে। গত বছরের ফেব্রুয়ারি মাসে 25 ফেব্রুয়ারিতে উনি এই ডিপিআরটা পাঠিয়েছিলেন। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল যে এই মেডিকেল কলেজকে এইমস স্তরে, সেটা গভর্নমেন্ট থেকে চাওয়া হয়েছিল, উনি এই মেডিকেল কলেজকে এইমস স্তরে উন্নীত করার জন্য একটি প্রজেক্ট রিপোর্ট পাঠিয়েছিলেন। আমরা শুনতে পেলাম যে আমাদের সাংসদ রাজদীপ রায়কেও এই রিপোর্ট উনি দিয়েছেন। এরা এতদিন ধরে কী করছেন? আমাদের এখানে এখনও জোড়াতালি দিয়ে কাজ চলছে। আমাদের এখানে একজন কার্ডিওলজিস্ট আসছেন মাসে 3 দিনের জন্য, কোনো কাজ হচ্ছে না। এখানে নিউরোলজি লাগে, নেফ্রোলজি লাগে। এই প্রজেক্ট ছাড়া এইমসকে, এটাকে এইমস স্তরে উন্নীত না করলে এইসব সমস্যার সমাধান হবে না। এই অঞ্চলে এরা কী করছেন? আমাদের বিধায়ক নিজে একজন ডাক্তার, উনি কী করছেন এই প্রজেক্ট নিয়ে? উনি কেন এতদিন ধরে এগোতে পারলেন না, কিছু করতে পারলেন না, সেটা ওনাকে জবাবদিহি করতে হবে। চাকুরি স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি নিয়ে শুক্রবার শিলচর জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন সর্বশিক্ষা মিশন অভিযানের বরাক ভ্যালি কন্ট্রাকচুয়াল অ্যাসোসিয়েশনের কাছাড় জেলার অস্থায়ী শিক্ষক শিক্ষিকারা। এ নিয়ে এদিন কাছাড় জেলা উপায়ুক্তের মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে এক স্মারকলিপি প্রদান করেন তারা। এতে উল্লেখ করা হয়, বিভিন্ন সময়ে সরকার সর্বশিক্ষা মিশন অভিযানের আওতায় প্রার্থীদের নিয়োগ করেও চাকুরি স্থায়ীকরণ থেকে বঞ্চিত রাখে। এ নিয়ে বারবার আবেদন জানালে সরকার তাদের শুধু মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আর কিছু দেয়নি। দীর্ঘ 15-20 বছর থেকে দাবি জানালে সরকার গত 17 জানুয়ারি এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে তার স্পেশাল টেট পরীক্ষার নোটিফিকেশন জারি করে, কিন্তু এতে স্পেশাল বলতে কিছুই নয়। সেখানেও সরকারের গাইডলাইন মতো স্পষ্ট রয়েছে 50% মার্ক সহ জেলেট। তাছাড়া সর্বশিক্ষা মিশন অভিযানের অস্থায়ী কর্মীদের মধ্যে শিক্ষামিত্র নামে একটা পোস্ট ছিল, যা পরবর্তী সময়ে স্পেশাল টেটের মাধ্যমে সরকার তাদের চাকুরি স্থায়ীকরণ করে দেয়। সম্প্রতি 30 জানুয়ারি ও 5 ফেব্রুয়ারিতে গুয়াহাটিতে হাজার হাজার শিক্ষক নিয়োগ করা হয়। তাদের অনেকেরই জেলের বা 50% মার্ক নেই। তাদেরকে কিভাবে সরকার নিয়োগ করল, এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বরাক ভ্যালি কন্ট্রাকচুয়াল অ্যাসোসিয়েশনের কাছাড় জেলার অস্থায়ী শিক্ষক শিক্ষিকারা। এদের সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ দাস তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন, অবিলম্বে সরকার তাদের দাবি পূরণ করতে না পারলে তারা বৃহত্তর আন্দোলনে পা দেবেন। আমরা সর্বশিক্ষার বিভিন্ন পদে 2003 থেকে 2012 ইংরেজি পর্যন্ত নিযুক্তি পেয়েছি। তখনকার নিয়মে টেট কিছু ছিল না, ডিএলএডও ছিল না। তখনকার নিয়ম অনুযায়ী আমরা স্কুলে ঢুকেছিলাম, শিক্ষকতাতে প্রবেশ করেছিলাম। আমাদেরকে পদটা স্থায়ী করার জন্য সরকার বারবার টালবাহানা করছে। টালবাহানা করতে করতে বর্তমানে আমাদেরকে স্পেশাল টেটের সুযোগ দিয়েছে, কিন্তু এই স্পেশাল টেটে আমাদের বয়সের চার্ট হয়তো দিয়েছে, কিন্তু আমাদের ডিএলএড বাধ্যতামূলকভাবে রাখা হয়েছে এবং 50% মার্ক যেটা সেটাও বাধ্যতামূলক রাখা হয়েছে। আমরা এই বয়সে কীভাবে ডিএলএড করবো, কীভাবে আমরা 50% মার্ক করবো? যদি আমাদের ডিএলএড থাকতো তাহলে আমরা এখানে বসে থাকতাম না, আমরা নিশ্চয়ই অনেক আগে টিচার হয়ে যেতাম। তো আমাদের বারবার আশ্বাস দেওয়া হয়েছে যে তোমাদেরকে আমরা নিযুক্তি দেবো, কিন্তু আমাদের ছেলে বর্তমানে এভাবে নিযুক্তি হাজার হাজার দেওয়া হচ্ছে ডিএলএড ছাড়া, পার্সেন্টেজ ছাড়া। আমাদের দাবি, আমরা এর আগে নিযুক্তি পেয়েছি, আমরা কী দুষ করেছি সরকারের কাছে? আমরা কী শিক্ষাক্ষেত্রের উন্নয়ন সহ শিক্ষা বিভাগের আমূল পরিবর্তনের কথা বর্তমান সরকার যতই বলুক না কেন, গ্রাম কাছাড়ের স্কুলগুলোতে আজও তার বিপরীত দৃশ্য পরিলক্ষিত হচ্ছে। জেলার উধারবন্দ শিক্ষাখণ্ডের অধীন 1332 নং পলাংটিকি এলপি স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে শুক্রবার বিদ্যালয়ের পড়ুয়া সহ স্থানীয়রা বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, বিগত 5 বছর থেকে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক নেই, পড়ুয়াদের মধ্যে স্কুল ইউনিফর্মও দেওয়া হয়নি, এছাড়াও বিদ্যালয়টিতে নেই কোনো বাউন্ডারি ওয়াল, নেই ডেস্ক বেঞ্চ। বিদ্যালয়ে 4 জন শিক্ষক থাকা সত্ত্বেও পড়াশোনা থেকে বঞ্চিত ছাত্ররা। 4 জন শিক্ষিকার মধ্যে 1 জন শুধু রেজিস্টার মেনটেন করেন ও বাকি 3 জন ঘরে বসে সরকারি বেতন গুনছেন বলে অভিযোগ।
অভিযোগ। বিষয়টি নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষকে অনেকবার জানানো সত্ত্বেও এখন পর্যন্ত বিভাগীয় তরফে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও জানান স্থানীয়রা। তাই বাধ্য হয়ে শুক্রবার আন্দোলনে নেমে অতিসত্বর বিদ্যালয়টির শৈক্ষিক পরিবেশ ফিরিয়ে আনতে বিভাগীয় কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এরপরও যদি সমস্যার সুরাহা না হয় তাহলে আগামীতে আন্দোলন আরো বৃহৎ আকার ধারণ করবে বলে এদিন সরকারকে চরম হুঁশিয়ারি দেওয়া হয়। টিচাররা স্কুল আয়, এরা চাইরো জন হলো লেডিস, টাকার সত্ত্বে তারার কোনো টয়লেট নাই। বারবার আমরা প্রতিবাদ করি বা লিখিত ভাবে কাগজ দেই, ব্লক এলিমেন্টারিও দেই, ডিস্ট্রিক্ট এলিমেন্টারিও সিটি দিছি, দেওয়ার পরে এটা কোনো অ্যাকশন হন না। আমাদের স্কুলে বিগত চার বছর আগে আমাদের স্কুলে একজন হেডমাস্টার আল্লাহ অমরজিৎ শর্মা, উনি যাওয়ার পর থেকে আমাদের স্কুলে কোনো হেড টিচার নাই। হেড টিচার না থাকার সত্ত্বে স্কুলের চারজনকে চাপ দেওয়া হলো। তারপরে আমাদের এলাকার বিধায়ক মীর কান্তি সুম উনি আমাদের স্কুলে আসেন, আসার পরে আমাদের স্কুলের সমস্যা সম্পূর্ণ সমস্যা দেখে উনার কাছে আমরা সমস্যাগুলি সমাধান করার পক্ষে আবেদন করেছি। উনি বিএ ম্যাডামের কাছে গিয়ে কথা করেন, তারপরে আমাদেরকে জানান যে বিএ ম্যাডাম বলেছে সরকার যদি মাস্টার দেয় উপরে থেকে তাহলে আমরা মাস্টার দিব, আমরা নিজে মাস্টার দিতে পারি না। এখন বর্তমানে আমাদের স্কুলে 1 থেকে 5 পর্যন্ত 5টা ক্লাস আছে। 5টা ক্লাসে টোটাল বাচ্চাগুলো হইলো 42 বাচ্চা আছে, কারণ বাচ্চারা স্কুলে থাকেন না, রীতিমতো শিক্ষা হওয়ার না, যার কারণে এই গ্রামে অনেক 100-এর উপরে বাচ্চা আছে। 42 যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো একটা রুমের মধ্যে ক্লাস করে, টিচাররাও এখানে বয়, বাচ্চারাও এখানে বয়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাধারণ জনগণকে ভীতি প্রদর্শনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করল ত্রিপুরার পানিসাগর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে, গত সন্ধ্যায় উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার জলাবাজারে উত্তর পদ্মবীর 4 নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল রহিমের পুত্র জামাল উদ্দিন একটি পিস্তল হাতে নিয়ে প্রকাশ্যে বাজার এলাকায় ঘোরাঘুরি করে সাধারণ মানুষকে ভীতি প্রদর্শন করে। এই খবর চাউর হতেই গোটা জলাবাজার তথা পদ্মবীর এলাকায় হইচই পড়ে যায়। বাজারের দোকানদার সহ উপস্থিত ক্রেতা বিক্রেতারা ভয়ে আতঙ্কে এদিক সেদিক ছুটতে থাকেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পানিসাগর থানার এসআই উদয়রাম রিয়াং বিশাল পুলিশ বাহিনী নিয়ে জলাবাজারে উপস্থিত হয়ে ওই যুবককে পিস্তল সমেত আটক করে থানায় নিয়ে যান। তুমি ভয় পেতে দেখাইছো না? আইনা মানে তুমি এটা লইয়া ঘুরতেছো, লগে করে মানুষে দেখাইতেছো? না, মানুষে আমি খেউরে দেখাইতেছি না, আমার মানে আমি গাড়ি লইয়া গেছি, কার লইয়া গেছি, বেঙ্গালোর কার লইয়া পারাইছি, গাড়ির মধ্যেও আছে, আমি খেউরে দেখাইছি না। আজকে খুব গ্যাস ভরবার লাগে, আমি মার্কেটও আনলাম, হয়তো দেখছে মানুষ দেখার বাদে। কোন জায়গাতে গেছে পড়া ওইটির? স্কুলে যাওয়ার পথে দ্রুতবেগী অল্টোর ধাক্কায় প্রাণ হারালো বছর 10-এর এক ছাত্রী। এই লোমহর্ষক দুর্ঘটনাটি ঘটেছে আলগাপুর থানার অধীনস্থ ত্রিপুরসাঙ্গন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, ভাটিরসাং জুড়াই গ্রামের বাসিন্দা সালেহ আহমেদের আনুমানিক বছর 10-এর নাবালিকা মেয়ে পারভিন সুলতানা শুক্রবার সকালে বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে বের হলে বাড়ির সম্মুখে একটি দ্রুতগামী অল্টো সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি। পরে এ নিয়ে প্রায় 3 ঘন্টা 154 নং জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ওই সময় আসাম পুলিশের এডিজিপি মুকেশ আগরওয়াল মিজোরাম সীমান্ত পরিদর্শন করে ফিরছিলেন, এই অবরোধে তিনিও আটকা পড়েন। পরে তিনি উত্তেজিত জনতাকে শান্ত সহ ঘটনার উচিত তদন্তের আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
জেলা প্রশাসনের তরফ থেকে 15 লাখ টাকা পারবিনের দাবি হয়েছে, ওটা আমার জেলা প্রশাসনের হচ্ছে আমরা অনুরোধ রেখে আমরা জেলা প্রশাসন এটা আশা দিতা এবং এটা দেওয়ার লাগে এই পরিবারকে। তৎসঙ্গে আমরা এটা পাবলিক ডিমান্ড রইল গোটা দলের সত্তাকে লইয়া হাইলান্দি ডিস্ট্রিক্টের খাদ যেটা হয়েছে নিম্নমানের হাইলান্দি জেলাধিপতি তথা আমাদের আলগাপুরের সার্কুল মহোদয়া অতি সত্তর একটা ম্যাজিস্ট্রেটের ইনকোয়ারি করিয়া যাতে খামটা গুণগত খাজ করা যায় এবং সাইড বাম করা যায় এই দাবি দিয়ে আমরা এই এবং এডিজিপি এডিপি স্যার আইয়া যে সুন্দর আশ্বাস যেটা দিয়েছেন এটার লাগে আমরা ধন্যবাদ দিয়া তাই ওটা প্রকাশ করার লাগে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের চাঁদখীরা শাখার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার স্থানীয় স্বামী বিবেকানন্দ কলেজে ড্রাগস বিরোধী এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভার পূর্বে কলেজ পড়ুয়াদের নিয়ে এক পদযাত্রা বের হয় চাঁদখীরা পঞ্চায়েত কার্যালয় থেকে লঙ্গাই শিব মন্দির পর্যন্ত। পরে কলেজ প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রত্যেক বক্তারাই সর্বনাশী ড্রাগসের কুফল নিয়ে আলোচনা করেন এবং ড্রাগস মুক্ত সমাজ গঠনের আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন আবগারি বিভাগের অধীক্ষক শ্রীবাস পাল, স্বামী বিবেকানন্দ কলেজের অধ্যক্ষ হরিপদ দেবনাথ সহ অন্যান্যরা এবং বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুরজ কুমার কানু, প্রদীপ দেবনাথ, রজত কানু প্রমুখ। আসাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র তথা বলিউডের বিখ্যাত সেট ডিজাইনার মানস কুমার সিনহা আর নেই। বৃহস্পতিবার কাজ সেরে অটোরিকশা করে নিজের বাড়িতে যাওয়ার সময় বিপরীতমুখী দ্রুতগামী লরির ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। গুরুতর অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে গুয়াহাটি নিয়ে যেতে বলেন। তাই বিলম্ব না করে তার গুয়াহাটি পৌঁছার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 50 বছর। শিলচর শহরের ভকতপুর এলাকার অস্থায়ী বাসিন্দা ছিলেন তিনি। তার মূল বাড়ি হাইলাকান্দি জেলার অধীনস্থ লালাবাজারে। দীর্ঘদিন ধরে স্বপ্ননগরী মুম্বাইয়ের বালাজি স্টুডিও সহ বিভিন্ন নামকরা সেটে ডিজাইনার হিসেবে সুনামের সাথে কাজ করে গেছেন তিনি। এদিকে শুক্রবার মানস কুমার সিনহার অকাল প্রয়াণে প্রতিবাদে সরব হলেন স্থানীয়রা। এদিন ডিএফও কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয়রা। তারা বলেন, 2019 সাল থেকে ধারাবাহিকভাবে এলাকায় অবৈধ মাটি পাচার বন্ধ করার জন্য লিখিত আবেদন জানালেও প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে প্রশ্ন তোলেন তারা। সুপ্রিয়া মণিপুরি সমাজ তথা বরাকের এত বড় একটা সম্পদ ধ্বংস হয়ে গেল। মানস কুমার সিনহা, যিনি মূর্তিকার, যিনি মহাভারতের সেটে মুম্বাইতে কাজ করেছিল, মূর্তি বানিয়েছিল এবং বর্তমানে শুনাইতে যে আমাদের ডেপুটি স্পিকার মহাশয়ে যে মূর্তি প্রতিষ্ঠা করে অটল বিহারি বাজপেয়ী, সেই মূর্তির কার্যকরী করেছিল এই মানস কুমার সিংহ। ইনি একজন মানব সম্পদ, বড় একটা সম্পদ। আজকে বন বিভাগ, ডেপুটি কমিশনার, এসপি এবং প্রশাসনের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে। এইটার অতিরিক্ত এবং ইমিডিয়েট আমরা অ্যাকশন চাই, না হলে বরাকের বুকে গড়ে উঠবে। আর সেটা না হলে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র সংস্থা, গণসংগ্রাম পরিষদ, বরাক ভ্যালি ইন্ডিজেনাস পিপলস ল্যান্ড প্রোটেকশন অ্যান্ড এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং সমগ্র বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ তথা বরাকের অর্গানাইজেশনগুলো আন্দোলন শুরু করে দেবে। আমরা প্রশাসনকে সেটা ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে, না হলে কিন্তু অবস্থা ভয়াবহ হয়ে উঠবে। শুক্রবার আলমবাগ তাপাং উন্নয়ন খণ্ডে লক্ষ্মীবাড়ির মন্দিরের পরিকাঠামোর উন্নয়নে অসম দর্শন প্রকল্পের আওতায় 10 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে মন্দিরের কাজের শিলান্যাস করেন কাছাড় জেলার জেলাশাসক কীর্তি জৌলি ও জেলা পরিষদ অমিতাভ রায়। এদিন সুউচ্চ লক্ষ্মীটিলার আধ্যাত্মিক স্থলে গিয়ে প্রকল্পের শিলান্যাস করেন তারা। लक्ष्मीबारी में असम दर्शन की स्कीम लेते हुए मैं आभारी हूँ कि असम सरकार ने ये स्कीम लिया है। ये मंदिर में मेरा पहला दर्शन है, आगे भी आएंगे और बहुत ही अच्छा लगा हमें यहाँ आके। ये इसकी महत्वपूर्णता और इसकी इतिहास में जो जितना बड़ा रोल रहा है, ये सब सीखने को मिला है। मुझे बहुत अच्छा लगा यहाँ पे आके। पहाड़ चढ़ते चढ़ते एक खुद अपना एक क्या बोलते हैं, तीर्थ जैसा हो गया है, तो मुझे बहुत अच्छा लगता है। ये असम दर्शन के तहत काम अभी शुरू होगा, परंतु और थोड़े जो काम बाकी है, जो और ज़्यादा कॉस्ट करेंगे, उसको भी हम आगे लेते जाएंगे।
বিজেপি বর্জালাঙ্গে মনোল মহিলা মোর্চার সভায় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে ফের জয়ী করার সংকল্প। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির বর্জালাঙ্গা মনোল মহিলা মোর্চার প্রস্তুতি প্রায় তুঙ্গে রয়েছে। এ নিয়ে শুক্রবার বিজেপি বর্জালাঙ্গা মনোল মহিলা মোর্চার 46টি বুথ কমিটি সহ মন্ডলের কর্মকর্তাদের নিয়ে ছোট জালেঙ্গা মাল্টিপারপাস হলে এক বিরাট বুথ সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন প্রথমে দীনদয়াল উপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখার্জী ও ভারত মাতার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করেন বিশিষ্ট অতিথিরা। পরে দলের সাংগঠনিক বিষয়বস্তু সহ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন মহিলা মোর্চার সভানেত্রী গীতা চন্দ। তিনি বলেন, ওইখানে শুধু বাবার পরিচয়টাই থাকতো, বাবার নাম মার নামের কোনো ধরনের কোনো কলাম থাকতো না। আমার এটা পুরোপুরি মনে আছে, আমি যখন স্কুলে পড়তাম আমার মনে হতো যে এরকম কোনো কলাম নেই কেন, যে আমার মায়ের নাম কি। আগের সরকার মনে হয় এরকম চিন্তাই করতেন না, ভাবতেন দরকার নেই, কিসের প্রয়োজন, মেয়েরা শুধু রান্নাঘরেই থাক। মেয়েদেরকে রান্নাঘরের মধ্যেই আটকে রাখার চিন্তাধারা আগের সরকার, আমাদের পূর্ববর্তী সরকাররা ভাবতেন, এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাধারা ওনারা করতেন না। কিন্তু এরপরে পরপর করে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এখন প্রত্যেকটা ফর্মে, সেটা নার্সারি লেভেল বলুন কিংবা একদম আপগ্রেড বলুন, আমরা দেখি প্রত্যেকটা ফর্মের মধ্যে যেভাবে বাবার পরিচয় চাই, ঠিক সেইভাবে মাতৃ পরিচয়ও চাই। পাথারগঞ্জের টিলাবাড়ির বাসিন্দা তথা করিমগঞ্জ জেলা কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি কবির আহমেদকে গুয়াহাটি থেকে গ্রেফতার করে করিমগঞ্জ আদালতে সোপর্দ করল পুলিশ। বুধবার রাতে গুয়াহাটির হাতিগাঁও থানার অধীনস্থ সরাইঘাট হাউসিং কমপ্লেক্সের G8 নাম্বার ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করেন ইন্সপেক্টর OC বীরেন ডেকা। এদিকে ধৃতকে জেরা করার জন্য বৃহস্পতিবার পাথারগঞ্জে পুলিশ গন্তব্যে রওনা দিলে কাজের কাজ কিছুই হয়নি। এদিন হাতিগাঁও থানার OC বলেন, ধৃত কবিরের বিরুদ্ধে একাধিকবার মামলা থাকলেও তাকে মূলত করিমগঞ্জ জেলার পাথারগঞ্জ থানায় 5920021 নম্বরের ড্রাগস সংক্রান্ত মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, কিছুদিন আগে বারুইগ্রাম পুলিশ তাকে আটক করলে তখন সে নাটকীয়ভাবে পালিয়ে গুয়াহাটিতে আত্মগোপন করে। তারপর থেকে রাজ্য পুলিশ তাকে হন্যে হয়ে খোঁজে। অবশেষে বুধবার তাকে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এদিকে বৃহস্পতিবার 4টা নাগাদ কবিরকে করিমগঞ্জে আনা হলে প্রথমে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় জেলা সদর হাসপাতালে। পরে মামলার আয়ো আনোয়ার হোসেনের নেতৃত্বে তাকে বিশেষ আদালতে তুলে রিমান্ডের দাবি জানালে আদালত পুলিশ রিমান্ড খারিজ করে তাকে 14 দিনের জন্য বিচার বিভাগে হেফাজতে পাঠায়। 312/2020 যেটা স্পেশাল কেস 37/20, সেই কেসে আসামি কবির আহমেদ পুলিশে ধৃত করিয়া আজকে আদালতে প্রডিউস করছে। আদালতে প্রডিউস করার পরে আদালতে 14 দিনের জেল হাজতে পাঠাচ্ছে পুলিশ। আয়ো নিজে লগে আছে আনোয়ার হোসেন চৌধুরী নামবাজার CI এবং করিমের থানা হচ্ছে সঙ্গে সঙ্গে বরখলা বিধানসভা সমষ্টির বদরপুর মাছিমপুর GP এলাকার বদরপুর সিক্স ব্রাদার্স ক্লাবের ব্যবস্থাপনায় JB হাই স্কুল মাঠে 2-দিনব্যাপী 5A-side নাইট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ ফিতা কেটে ও জাতীয় পতাকা উত্তোলন করে খেলার শুভ উদ্বোধন করেন এলাকার বিধায়ক কিশোরনাথের সহধর্মিণী নীলিমা নাথ। এতে 16টি দল অংশগ্রহণ করে। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ক্লাবের কর্মকর্তারা বলেন, সহধর্মিণী মাননীয় নীলিমা নাথ উপস্থিত রয়েছেন, খেলাটি উদ্বোধন করছেন, ফিল্ডটা উদ্বোধন করছেন। আর আমরা আমাদের সিক্স ব্রাদার ক্লাবের প্রত্যেক মেম্বার তথা আমাদের গ্রামের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আপনি এখানে আসছেন আমাদের গ্রামের প্রত্যেক জনসাধারণের ধন্যবাদ জানাই। আমরা এবার খেলাটা আয়োজন করছি, আমরা আশা আগামী নেক্সট ইয়ারে আমরা সেম এইরকম খেলা আবার আরম্ভ করব। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। মিক্সোপ্যাথি নীতির প্রতিবাদ দেশ জুড়ে, শিলচরেও অনশনে চিকিৎসকরা। শিলচর মেডিকেল কলেজের পরিকাঠামো ভেঙে পড়েছে, সরব BDF। চাকুরের স্থায়ীকরণ নিয়ে হিমন্ত বিশ্বকে স্মারকলিপি, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সংস্থার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।